এই গুড নিউজ, আমার ইন্টারনেট চলে আসছে। মানে মোবাইল থেকে ডিসকানেক্ট হয়ে আবার ওয়াইফাই তে কানেক্ট হলাম। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, বুঝছেন বিষয়টা? সার্চ কনসোল নিয়ে আর কোনো কোশ্চেন, আর কোনো কিছু কিছু বাকি রাখিনি, সবই এখানে বলে দিছি। ঠিক আছে, আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন, ছোটখাটো একটা প্রশ্ন, মানে আমরা সাইট ম্যাপটা যে কিভাবে তৈরি করবো, যদি আমার সাইটের সেটা যদি বলতেন। আচ্ছা দেখাচ্ছি, তাহলে দেখেন। আচ্ছা, আমরা হচ্ছে ফেসবুক লাইভে চলে যাই, কারণ আমাদের আজকে লাইভ যায় নাই। ঠিক আছে, তো আগে আমি লাইভ সেট আপ করে নিই। ঠিক আছে, লাইভের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইট নিয়ে আলোচনা করব না, কারণ ওয়েবসাইট হচ্ছে সিক্রেট। ঠিক আছে, আমরা যারা অ্যাফিলিয়েট করি তাদের ওয়েবসাইট হচ্ছে সিক্রেট থাকে, তাদের ডোমেইন, এই জন্য হচ্ছে আমরা এগুলো সিক্রেট সিক্রেট করব। ঠিক আছে, ওকে ওকে, তো আমি হচ্ছে এখন হচ্ছে এই সুইট হোম নিয়ে আর কোনো কথা বলবো না। ঠিক আছে, আমরা হচ্ছে নতুন ওকে। টপিকসে চলে যাবো সম্পূর্ণ। ঠিক আছে, আর আজকে আমাদের প্রেজেন্টও হয়নি। হ্যাঁ, আমি সব এখন করে দিচ্ছি, আমি লাইভে যাচ্ছি এখন, সব সেটা দিয়ে দিচ্ছি আর আপনাকে দেখাচ্ছি সাইট ম্যাপ কিভাবে ক্রিয়েট করবেন। ঠিক আছে, তো আমি লাইভটা সেট আপ করে নিই। আজকে আপনারা অনেক কষ্ট করছেন, হ্যাঁ, আপনাদেরকে তো খাওয়ানো দরকার, কি খাবেন বলেন? হ্যাঁ, আচ্ছা, আমরা কি ক্লাস শেষে পার্টি করতে পারি একদিন? অবশ্যই হ্যাঁ অবশ্যই স্যার। এবার যদি অনলাইনে ক্লাস চলতে থাকে তাহলে তো কারোর সাথে কারো মিট হইলো না। হ্যাঁ হ্যাঁ করোনার ঝামেলা শেষ হোক, আমাদের ক্লাস সেশন শেষ হোক, তারপর ইনশাআল্লাহ সবাই একদিন একসাথে একটা গেট টুগেদার করবো। হ্যাঁ, সেটাই কোথায় গাজীপুরে? বেটার হবে, গুড আইডিয়া। কোথায় গাজীপুরে? হ্যাঁ, মিরপুরে তাহলে বেশি ভালো হয়। সাদিয়া মিম ঠিক করবে যেখানে। মিরপুরে হচ্ছে বেশ ভালো কয়েকটা জায়গা আছে যেখানে হচ্ছে গেট টুগেদার করা যায়। না না না, সাদিয়া মিম যেখানে বলবে সেখানে যাবো। সাদিয়া মিম আমার বাচ্চা, গাজীপুরে যাবো, ঢাকায় কিছু নাই তো। ঢাকা টাকা খাবো না, ঢাকায় সমস্যা। হ্যাঁ বলেন, সাদিয়া মিম কোথায় যাবে? গাজীপুরের যে কোনো জায়গায় আমার সমস্যা নাই। আচ্ছা, আপনি একটা জায়গার নাম বলেন সেখানে সবাই যাবে। গাজীপুরে কোনো কথা চিনেন না নাকি? বুঝি নাই। আপনি গাজীপুরে কোন জায়গা চিনি না নাকি? কোথাও চিনি না, খালি আমার বাসা বাদে। আচ্ছা, আমাদের ক্যাব রাকিব ভাই ঠিক করবে। রাকিব ভাই তো নাই। নাই, আমি আসি আসি। হ্যাঁ রাকিব ভাই, অর্গানাইজ অর্গানাইজ করতে পারে কে? অর্গানাইজার কে? আমার একটা ফ্রেন্ড আছে বুঝছেন, ডিজে এর অর্গানাইজার। তো ও হচ্ছে একটা ইন্ডিয়ান মানে বাংলাদেশে একটা ইন্ডিয়ান কোম্পানির ডিজে পার্টিতে অর্গানাইজ করছে। ওর খুব ভালো একটা গুণ অর্গানাইজ করা। ওর হচ্ছে কিচ্ছু না, ও ডিজে হায়ার করছে, ডিজে এর ইকুইপমেন্ট হায়ার করছে, তারপর হচ্ছে ক্লায়েন্ট কে ম্যানেজ করছে, সব কিছু অর্গানাইজ করছে। করার পরে আমাকে শুধু ইনভাইট করছে, কই আয় দোস্ত দেখে যা। ঠিক আছে, তো এরকম অর্গানাইজিং পাওয়ার আছে, মানে এক একজনের এক একটা গুণ আছে। তো ওর হচ্ছে ওই গুণটা খুব ভালো। তো আমাদের মধ্যে এই গুণটা কার ভালো? আমার মনে হয় রাকিব ভাই ভালো পারবে। হ্যাঁ সেটাই আমারও মনে হয়। আমারও মনে হয় না স্যার, এই ধরনের কার্যকলাপ করি নাই, কিন্তু কিছু হইলে আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে। হ্যাঁ মানে দুই একজন ফ্রেন্ড সার্কেল আছে, ওরা এই ধরনের সমস্ত হ্যান্ড ওভার করি, টুকিটাকি কাজ করা হয় আর কি, টুকিটাকি কাজ যেগুলো আছে ওগুলো করা হয়। আমরা যে গেট টুগেদারটা করবো এটা একজন আপনিই করবেন ভাইয়া? আমার কনফিডেন্স অনেক যে আপনি পারবেন এটা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, রাকিব ভাই পারে। আজকে 13 ক্লাস না, 13টা?
মিমাপু যেহেতু আমার বাসার বাইরে কোনো জায়গা ছিল না, সো মিমাপুর বাসায় হবে আমাদের কিন্তু এটা এটা গ্রেট হয় তো, তাহলে সুন্দর হয়, কারণ আমরা একটা একটা লোকেশন দেব সে তো চিনে না, সেক্ষেত্রে সমস্যা হবে না, আমরা তো তাকে ছাড়া করতে পারি না, নারীকে হচ্ছে সমস্যায় ফেলতে পারি না, আমরা অবশ্যই তাকে সাহায্য করব, অবশ্যই অবশ্যই, সেক্ষেত্রে আশা করি যে আচ্ছা লাইভ হচ্ছে, ওকে তো মিমাপু কিছু বলেন, আপনার পাশে আমরা একটা গেট টুগেদার আয়োজন করতেছি, মিমাপু নে ভাবতেছে আচ্ছা ঠিক আছে ওটা পরে আলোচনা করে দেবো, আমাদের আরো সময় আছে, ঠিক আছে সবাই আরো পরে চিন্তা ভাবনা করে করা যাবে। হ্যাঁ তো ওই যে কে যেন বলছিলেন সাইট ম্যাপ কিভাবে ক্রিয়েট করবেন, আপনি যদি গুগলে লেখেন স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার? ওকে এ আপনারা সবাই একটা মেয়ে মানুষের উপর চাপাই দিচ্ছেন সবকিছু, এটা কি ঠিক করতেছেন? এগুলো তো ছেলেদের কাজ, এগুলো কি মেয়েরা করে? একটা ছেলেরা করে স্যার, আমাদের আমাদের প্রধানমন্ত্রী কিন্তু মেয়ে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু মেয়ে, সে কিন্তু দেশ চালায়, স্পিকার মেয়ে, হ্যাঁ স্পিকার মেয়ে, সে ক্ষেত্রে বুঝতে হবে যে আসলে তারা, হ্যাঁ হ্যাঁ এসপি মেয়ে। আচ্ছা তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কি মন্ত্রী কি ভ্রমণের জন্য কোনো কিছু করে নাকি বাংলাদেশে? অপশন দিচ্ছি আমি, হ্যাঁ বলেন, ফার্স্ট অপশন যদি আমার বাসা হয় তাহলে হলো সমস্যা নাই, আপনারা যেটা খুশি সেখান থেকে, এই যে এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিবেন, একটা নতুন সাইডে আচ্ছা এই সাইটের জন্য মনে করেন আমরা সাইট ম্যাপ ক্রিয়েট করব, তো আমরা যেটা করব এখানে কপি করব, কপি করে এখানে দিয়ে দিব, ইউআরএল দিয়ে দিলে স্টার্ট দিলে ও অটোমেটিক্যালি ক্রিয়েট করে দিবে, এই যে ক্রিয়েট হচ্ছে দেখছেন? আচ্ছা 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 ভাই আমার একটা কোশ্চেন আছে, হুম করেন, পৃথিবীতে তো প্রচুর ওয়েবসাইট আছে, প্রচুর এর মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় আমরা বলতে পারি 50% ওয়েবসাইট হচ্ছে ফ্রি অ্যাক্সেস বা ফ্রি মেম্বার হয়ে যাচ্ছে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে, সো এগুলো তো হচ্ছে শুরু থেকেই অ্যাডভার্টাইজিং এর কাজটা করে নাই, সো ওদের মেইন সাকসেস ধরুন ফেসবুক, ফেসবুক হচ্ছে অ্যাডভার্টাইজিং এর ব্যাপারটা অনেক করে নিয়ে আসছে, বাট ফেসবুক কিন্তু টোটালি ফ্রি, তাহলে হচ্ছে ফেসবুক কোম্পানিটা কিভাবে চলে, ওদের প্রফিটটা কোথা থেকে আসে? শুরুর দিকে বড় বড় যারা কোম্পানি শুরুর দিকে অনেক লস করে, আমি কি করছি, আমি যদি সাইট করি আমি কি করবো, আমি ইনভেস্ট করবো না, আমি তো যখন আমার র‍্যাঙ্ক না পাবো, যখন ভিজিটর না থাকবে, তখন তো আর আমি মনিটাইজ করতে পারবো না, তাই না? তার আগ পর্যন্ত যা যা করবো সবই তো আমার লস, সব আমার লস না, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারতেছি। আরেকটা কোশ্চেন ভাই, মানে অ্যাফিলিয়েট ছাড়া যদি আমি কোনো সাইট থেকে ইয়ার্ন করতে চাই, তার একমাত্র ওয়ে হচ্ছে আমার এখান থেকে অ্যাড বেটার শো করা। সো এটা এটা হচ্ছে গুগল আছে, তারপরে আরো কিছু এরকম কোম্পানি আছে যারা হচ্ছে অ্যাড অ্যাড দিয়ে থাকে, ঠিক আছে, নেটিভ অ্যাডস আছে, তারপর হচ্ছে আপনার সাথে আপনার আপনার সাপোজ আপনার হচ্ছে ওয়েবসাইটের ভিজিটর হচ্ছে ইউনাইটেড স্টেট, তাই না? তো ইউনাইটেড স্টেটের কোন এরিয়ার লোক আপনার এই এলাকায় ভিজিট করে, তো সেই এলাকা বেস আপনি হচ্ছে সেই এলাকার যে কোম্পানিটা আছে তার তার সাথে কানেক্ট হয়ে আপনি সেই এলাকার ওই কোম্পানির প্রোডাক্ট প্রমোট করতে পারেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে,
ঠিক আছে, এটা হচ্ছে লোকালি, এটা এটা নিয়ে কথা বলছি তো না, তাই না? ক্লিয়ার বিষয়টা? আচ্ছা এটা হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। তারপর আছে ভিউ সাইট ম্যাপ ডিটেলস, এটা যদি ক্লিক করি হচ্ছে অটোমেটিক্যালি আপনাকে সাইট, মানে ইউএসটিসিও থাকলে আপনার অনেক কষ্ট কমে যাবে, ইউএসটিসিও আপনাকে অনেক